চট্টগ্রামের রাউজানে পরকীয়ার জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় জড়িত স্বামী মোহাম্মদ এনামকে কুমিল্লা চৌদ্দ গ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব সকালে র্যাব সাতের চাঁদগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় র্যাবের দাবি গত কয়েক বছর ধরেই দ্বিতীয় বিয়ের অনুমতি নেওয়ার জন্য প্রথম স্ত্রী নূরজাহান মনির সঙ্গে বিরোধ চলছিল এনামের এর জের ধরে গত পয়লা অক্টোবর দুপুরে স্প্রিকে মারধর করে এনাম এক পর্যায়ে সে অসুস্থ হয়ে খাটে শুয়ে পড়লে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় এনাম